21 मार्च को सिलचर के मेडिकल कॉलेज में एक सांवादिक सम्मेलन का आयोजन किया गया। इस दिन मेडिकल कॉलेज के सुपरिंटेंडेंट बीके बेजबरुआ ने सांवादिकों के सामने कई खुलासा किए। ये भी बताया कि अस्पताल में दो लोगों को कोरोना वायरस के प्रभावित होने की जांच चल रही है। साथ ही डॉक्टर प्रशंजीत घोष ने कोरोना वायरस के रोकथाम के लिए कैसे हाथ धोना चाहिए इस बारे में विस्तृत रूप से जानकारी दिया। সাসপেক্টেড কেসে করোনা তার এজনের অলরেডি টেস্ট যাকালি আমার স্ক্রিনিং নেগেটিভ আছে। আমি এন আই ভি পুনে পঠাইছো, তার রিজাল্ট অহার পিছত গম পাম। আনটিল ডেট কি বেমার চলে। আচ্ছা, আপনার এই করোনা ভাইরাসক প্রতিহত করার কারণে শিলচর মেডিকেল কলেজের বর্তমান কি কি ব্যবস্থা আছে? আচ্ছা, মানে কি আমার বর্তমান যেখানে এক্সিস্টিং ফেসিলিটি আছে এখানে যদিহে না পারে এখানে আমার কারণে সাফিসিয়েন্ট। কিন্তু ভবিষ্যৎ যদি কিবা কারণত কেস বাড়ে তেতিয়া হয়তো হোল হসপিটালটো আমি কনভার্ট করব করোনা হসপিটাল হিসাবে। সেইকাৰণে আমি গ্রেজুয়েলি উইল গো অন ইনক্রিজিং দ্য নাম্বার অফ বেড ডিপেন্ডিং আপন দ্য ইন্টেনসিটি অফ দ্য কেস। ফর্চুনেটলি বা সৌভাগ্যক্রমে এতিয়ালৈকে কোনো এটা পজিটিভ কেস পড়া বুলি অহা নাই। আপনাদের ভয় খাব নালাগে, সেইকাৰণে সমূহ পাবলিকক মই অনুরোধ জানাইছো আপনাদের ভয় খাব নালাগে। কিন্তু তেনেকুৱা হেৰি হোৱা নাই এতিয়ালৈকে। যেতিয়া হয় আমাৰ পৰাই গম পাব কিন্তু এতিয়ালৈকে সৌভাগ্যবশত আমাৰ তাত এটাও